আজ আমার স্ক্রিনের একটা কর্নারে রয়েছে মা দুর্গার একটা ফ্রেমে থাকা ছবি, স্ট্যাচু অফ ইউনিটি, আর একটা মোমবাতি জ্বলছে। আমি মোমবাতিটা জ্বালালাম এই জন্যে যে দেখাই যাক না হাওয়া সেটাকে বন্ধ করে দেয় কি না, আর আমরা আমাদের পাশে দাঁড়াতে পারি কি না। দুটো বড় খবর দেব, এক হচ্ছে বিজনেস ওমেন অফ ইন্ডিয়া যারা ভেস্টিজ করেন তারা হয়তো মাদার ব্যাংক খুলতে যাচ্ছেন। এবার বলবেন ভেস্টিজের মায়েরা যদি মাদার ব্যাংক খোলেন তারা তো ভেস্টিজ নিয়ে কথা বলবেন, খুবই স্বাভাবিক। কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং থেকে এটা আপনার ঘরে ঢুকে যেতে পারে যদি আপনারা মনে করেন যে বাংলার মায়েরা যেসব জিনিস কেনেন বাড়ির জন্যে তারই ডিস্ট্রিবিউটর হয়ে যেতে পারেন। কিন্তু তার জন্যে কি খুব একটা ইনভেস্টমেন্ট করতে হবে? না। সেই নিউজ পেপার ব্যাংকের সঙ্গে তারা জুড়ে দেশব্যাপী কাজটা কী করে করবেন, প্রত্যেকটা মাকে কী করে দাঁড় করাবেন এবং মায়েদের পেনশন কী করে দেবেন ক্লাবের মাধ্যমে বা আপনার বাড়ির মাধ্যমে, সেটাকে নিয়ে একটু ডিটেলে বলবো। তারপর চলে যাব একদম সোজা গ্রামে, মানে এক্সাইট ক্রসিং থেকে হরাইজন বিল্ডিংয়ের পাশ থেকে আমি চলে যাব একদম বিষ্ণুপুরের গ্রামে, যেখানে কালকে ইতিহাস হলো, মানে দুটো ইতিহাস কালকে লেখা হলো। কোনো স্পেশাল ডেট ছিল না, তার কারণ হচ্ছে ভালো কাজ করার কোনো স্পেশাল ডেট হয়ও না, প্রত্যেকটা দিনই ভালো। ভারতবর্ষের বিজনেস ওম্যানরা চাইছেন আপনার মাকে পেনশন দিতে আপনার পাড়াতে। এবার বলবেন আমার তো বয়স 30, তাহলে কি আমরা 65 বছর অবধি অপেক্ষা করব? না, আপনি আপনার ক্লাবে বা আপনার বাড়িতে মাসে একদিন মায়েদেরকে ডাকতে পারবেন, মেয়েদেরকে ডাকতে পারবেন, দিদিমাদের ডাকতে পারবেন, সেই দিনটা ঠিক করতে হবে। ডোনেশন দেবেন পুরনো খবরের কাগজ, খাতা, বই বা 30 টাকা। এবার ধরুন পাড়ার 1000 মায়েরা এক হলেন, তার মানে 30,000 টাকা উঠল, তার মানে আপনি যেটা ইনভেস্ট করলেন সেই অ্যামাউন্টের জিনিস আপনার ঘরে ঢুকে গেল। এবার তার অ্যাগেনস্টে আবার এই বাইংয়ের জন্য একটা 15% ইন্টারেস্ট থাকে, কমিশন থাকে, 10% ধরুন আপনাদের ইনকামও হয়ে গেল, 5% টাকাটা আপনারা ক্লাবকে দিয়ে দিলেন, তাহলে ক্লাবের ইনকাম হলো, আপনাদের ইনকাম হলো, 30 টাকায় জেনারেট হয়ে আবার 20% ক্লাবে চলে গেল। তাহলে ভারতবর্ষের রাইজিং মায়েদের হাত ধরে আসবে। সোমনাথ যে কাজটা করছে সেটা হচ্ছে বিনা সুদে ঋণ। বিনা সুদে ঋণ মানে হচ্ছে আপনি যে টাকা নেবেন মেম্বার হয়ে অবশ্যই সেই টাকাই ফেরত দেবেন। তাহলে ভারতবর্ষের ইন্টারেস্টের উপরে যে 20 কোটি টাকার 9-6 হয়ে যায় সেটা হবে না। এবার বলবেন তাহলে আমরা ইনকাম করব কি করে, ব্যাংকটা চলবে কি করে, কোঅপারেটিভ চলবে কি করে? ধরুন 100 জন মিলে 100 টাকা করে দিয়েছেন, 10,000 টাকা হয়, 20% আগেই কেটে রেখে দিচ্ছেন ব্যাংকে, 80% টাকা লোন দিচ্ছেন, ফেরত নিচ্ছেন। তাহলে প্রথমবার যদি আমি 2,000 টাকা লোন পাই, পরের বার ঠিকঠাক ফেরত দিলে 3,000 পাবো, ঠিকঠাক ফেরত দিলে 4,000 পাবো, ঠিকঠাক ফেরত দিলে 5,000 টাকা পাবো, এইভাবে বাড়তে থাকবে। আর এই 20%টাও বাড়ছে, এই 20%-এর 10% আপনাকে 5 বছর পরে ঠিকঠাক ফেরত দেওয়া হবে যদি আপনারা আপনাদের লোন অ্যামাউন্টটা ঠিকঠাক করে ফেরত দেন। তার মানে আপনার রিটায়ারমেন্ট বেনিফিটের দিকেও আপনি এগোচ্ছেন, আর 10% এই কোঅপারেটিভের ইনকাম হয়ে গেল। তাহলে ভারতবর্ষ জুড়ে যে প্রসেসটা আজ থেকে 5,000 বছর আগে শুরু হয়েছিল সেটাকে আমরা বন্ধ করে দিয়ে একটা নতুন প্রসেস শুরু করলাম। সেকেন্ড হচ্ছে ভারতের প্রত্যেকটা মা, এবার আপনি তো বাড়ির জিনিস খেতেই হয় আপনাকে দোকান থেকে কিনে এনে, সেটা যদি ডাইরেক্টলি কোনো কোম্পানি থেকে পান তাহলে আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছেন। এই ডিস্ট্রিবিউটরশিপের মাধ্যমে পুরো ভারতবর্ষ চলে। যদি আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যান তার মানে আপনি বিজনেস ওম্যান হলেন। এবার আপনি তো ভেস্টিজের শুধু একটা পার্ট নিলেন, এতগুলো মায়েদেরকে এক করে ঘর থেকে ইনভেস্টমেন্ট না করে শুধুমাত্র 30 টাকা দিয়ে, তাহলে আপনারা যোগাযোগ করবেন যেদিন আপনারা পাড়াভিত্তিক 30 জন মা, 40 জন মা, 3 মাস এটাকে চালানোর পর কন্ট্যাক্ট করবেন, তাহলে আমরা যখন ডিফারেন্ট ক্লাবকে ডাকবো মিটিংয়ে তাহলে সবকটা ক্লাব থেকে 30-40 জন করে এসে হলটা ভরে দিতে পারবেন, এবং অবশ্যই তখন আপনারা জানবেন আপনারা কেন এলেন। তাহলে যেটা ভেস্টিজ দিয়ে শুরু হবে সেটা আপনার শাড়িতেও যাবে, আপনাদের যে যে সরঞ্জাম আপনারা ইউজ করেন সবকটার এজেন্সি আপনারা নিতে পারবেন। তার কারণ হচ্ছে এতদিন কোনো প্ল্যাটফর্ম ছিল না বা আইডিয়া ছিল না যেখান থেকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে জয়েন করানো যায়। আজকে ভারতবর্ষের সামনে সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ জয়েন করতে পারবেন, প্রত্যেকটা মাসে খাটতে পারবেন,
সবচেয়ে বড় কথা কৃষকদের পাশেও দাঁড়াতে পারবেন, মায়েদেরকে পেনশনও দিতে পারবেন, বাবাদেরকে পেনশন দিতে পারবেন, তাহলে কোনো ওল্ড এজ হোম তৈরি হবে না। মাথায় রাখবেন 10% যখন আপনাদের ইনকাম হচ্ছে ভেস্টিজ থেকে 5% চলে যাচ্ছে ক্লাবে, আপনারা পাড়া ভিত্তিক 30 টাকা করে যেটা তুলছেন তার 20% চলে যাচ্ছে ক্লাবে, আর 80% চলে যাচ্ছে ভেস্টিজের কাছে, যাতে পুরো ভারতবর্ষ জুড়ে তারা মায়েদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে ভেস্টিজের জন্য কাজ করার জন্যে। যখন সবাই ভেস্টিজে ঢুকে যাবেন, তারপরে চলে যাবে শাড়ির, শাড়ির এজেন্সি আছে, ঘিয়ের এজেন্সি আছে, এনিথিং, তারপরে ইন্ডাস্ট্রি খোলা আছে। আজকে যে যে প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন সেই সেই জিনিসগুলো এই মায়েরা, ভারতবর্ষের মায়েরা, বোনেরা, দিদিরা সেগুলোর ইন্ডাস্ট্রিও খুলতে পারবেন। ওয়েলকাম টু নিউ ইন্ডিয়া। আমাদের দেশে একটা গান আছে বন্দে মাতরম, সেই বন্দে মাতরম আমরা সব জায়গার মায়েরা এক হয়ে গাইব। সেই লিডাররা যখন আসবেন আমাদের মিটিংয়ে, আমরা সেই গানটাকে আপনাদেরকে অনলাইনে পাঠাবো, যেহেতু আপনারা অনলাইনেরও মুখ হতে যাচ্ছেন। এবং ভিনিতাজি অ্যান্ড জুলি বেগানি, যিনি আমার ভাগ্নিও, আমি চাইব প্রত্যেকটি মাসে 3টে ক্লাবকে আপনারা অ্যাওয়ার্ড দেবেন টু দ্য ওমেন অফ দ্যাট ক্লাব, যারা সবচেয়ে বেশি কালেকশন করবেন, যারা সবচেয়ে বেশি মায়েদেরকে ইন্সপায়ার করবেন। তাহলে ভারতবর্ষ দেখবে কী করে সাধারণ বাড়ির মায়েরা একটা অসাধারণ দেশ গড়ছেন, এবং আর কেউ অসহায় থাকবে না। আস্তে আস্তে এটা 100 থেকে হাজারে যাবে, 1000 থেকে লাখে যাবে, লাখ থেকে কোটিতে যাবে, এবং ভারতবর্ষের প্রত্যেকটি মা এই স্কিমের সঙ্গে জুড়ে আমাদের দেশটাকে বদলে দেবেন। মা দুর্গার আশীর্বাদ আমাদের রয়েছে, মা কালীর আশীর্বাদ রয়েছে, সন্তোষী মার আশীর্বাদ রয়েছে, এরকম অনেকগুলো মা আমাদের দেশে রয়েছেন। লক্ষ্মী ঠাকুর আছেন, সরস্বতী পুজো আমরা করতেই যাচ্ছি আজ বাদে কালে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন যে আপনি আপনি আপনিও দেশটাকে বদলাতে পারেন? আপনাকে পার্লামেন্ট যেতে হবে না, আপনার পাড়া থেকে। আজকের মতন এতটুকুই, এবার ওনাদেরকে শুনুন, ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ভেস্টিজের অফিসে এক্সাইডের মোড়ে, আমার সঙ্গে রয়েছেন বিনীতা মোদিজি, মাই নিজ জুলি বেঙ্গানি অ্যান্ড মাইসেলফ। আমি এসেছি ভাবনামুক ও নিউজ পেপার ব্যাংকের জন্যে। নিউজ পেপার ব্যাংকের সম্বন্ধে আপনাদেরকে ওনাদেরকে বোঝালাম, ওনারা রিপ্লাই করবেন যে ওনারা করতে ইন্টারেস্টেড কিনা। এবং যেটা আমার ভালো লাগছে যে কথাটা বলার পরে আমি বুঝতে পারছি যে দেশের মায়েরা আরও এগিয়ে, আরও এগিয়ে হয়তো সব মায়েদের কাছে রিচ করতে চাইছেন। বিনীতাজি আপ যারা বতাইয়ে, দ্য পিপল অফ ইন্ডিয়া কো যে মাদার্স ব্যাংক, হাউ ডাজ ইট সাউন্ডস লাইক, और आपको क्या लगता है बात करने के बाद दिस कैन बी डन? यस यस डेफिनेटली नरेश जी, ये करा जा सकता है। और मुझे लगता है कि ये बहुत ही एक सुंदर एक आइडिया है, इट्स अ ब्यूटीफुल आइडिया, बिकॉज इंडिया का सबसे बड़ा जो प्लस पॉइंट है मेरे ख्याल से वो पॉपुलेशन। यस, और आज की दिन में 130 करोड़ लोग में मेरे ख्याल से half women of India. So that means if we have say around 65 crore women in India, तो वो मिलकर क्या कर सकते हैं, ये एक अनइमेजिनेबल चीज है। और हम यहाँ पर किसी से बहुत बहुत कुछ नहीं मांग रहे हैं, हम एक्सपेक्ट कर रहे हैं, हम बोल रहे हैं हर आदमी अगर थोड़ा सा भी कंट्रीब्यूट करे, जो घर में खाली बैठे हुए हैं, जो आज कुछ नहीं लेडीज कर रही हैं, तो वो अगर थोड़ा थोड़ा भी काम अगर शुरू करें और थोड़ा थोड़ा सा अपना मेहनत के थ्रू और अपने कुछ मॉनेटरी अगर कंट्रीब्यूट करते हैं, तो देश का कितना बड़ा कल्याण हो सकता है ये मतलब सोचा भी नहीं जा सकता है, जो मेरे ख्याल से कोई पॉलिटिशियन और कोई टैक्स और कोई कुछ ना कर पाए वो चीज़, लेकिन हम औरतें मिलकर कर सकते हैं। yes. इस चीज़ के लिए मैं तो बहुत एक्साइटेड हूँ, और मैं सोच रही हूँ कि मतलब मेरे दिमाग में बहुत आइडियाज भी आ रहे हैं कि किस तरह से हम इसको और इम्प्लीमेंट करें, और ताकि ज्यादा से ज्यादा लोगों को हम रीच आउट कर पाए। আমরা 72 বছর পর উনি বাংলাও বলেন, হিন্দিও বলেন, ইংলিশে বলেন, তাহলে আমরা 3টে ভাষাতেই কথাটা বলতে পারবো। যে আমরা 72 বছর পর এই প্রশ্নে ছিলাম যখন লকডাউনটা হলো, একটি মা না খেয়ে মারা গেলেন, সেই নিউজ আমরা দেখেছি, অনেক অনেক গরিব মানুষেরা সুইসাইড করেছেন। বিনীতাজি হম আপসে ক্যা এক এক্সপেরিমেন্ট লে সকতে হ্যায়, আজ সে এক সাল কে বাদ উই উইল রিচিং আউট টু পুরো রোমান অফ ইন্ডিয়া এন্ড উই উইল বি ইম্প্যাক্টিং লাইফ। I am not looking at Prime Minister Smriti Irani or anyone. I am looking at both of you. Yes.
हम ये एश्योरेंस आपसे कर ले सकते हैं? हाँ, मैं एक बार बांग्ला से बोली जे हैं हमरा ये एश्योरेंस टा दीते चाहिए, डेफिनेटली दीते चाहिए, लेकिन आई रिक्वायर अ फ्यू डेज मे बी टू थिंक अबाउट इट, बट ये एक एम रख के चलना हम लोग सीखे हैं। और मैं बहुत माइंड ट्रेनिंग्स के ऊपर काम करती हूँ, मैं बहुत विजुअलाइजेशन के ऊपर विश्वास करती हूँ, और मुझे लगता है कि आदमी अगर एक बार सोच लेगा, हो सकता है ये सारी सोच ही अभी हमारे अंदर नहीं आई है, बट अगर एक बार ये चीज हमें दिख जाए कि क्या एक पावर है, वुमेन पावर क्या है और क्या हम कर सकते हैं, और वो अगर हमारे सामने एक कोई बने ओटा बोलबो जे ओटा भाष्चे हमारे चोखे सामने जे कि होते पारे जे जायगाटा, तो एक बछर परे আমরা হয়তো এখানে বসবো উইথ আ লট অফ থিংস অলরেডি ডান, মানে অলরেডি অনেক ইন্ডিয়ার বাজেট সোশ্যাল বাজেট কিছু আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের দেশের মায়েরা বোনেরা ইন্ডিয়ার বাজেট তৈরি করবেন যে কত মাকে পেনশন দেব, রাজস্থানে যে মা 20 কিলোমিটার দূর থেকে জল তুলে আনেন হাতে করে সেখানে আমরা পাম্প বসাবো, এমপির ঘন জঙ্গলে যেখানে আদিবাসীদের জন্য কিচ্ছু নেই তাদের ঘর তাদের সোলার তাদের কম্পিউটার দিয়ে আপনারা পড়াবে, যদি আর তোমরা প্যারাসে আমার ভাগ্যিস এবার যদি তোমরা বলো নেই ইটস আ বিউটিফুল কনসেপ্ট। মামা যখন আমাকে 10 দিন আগে বলেছিল তখন আমার খেয়ালে আমার বন্ধুর কথাই এলো, বিনীতা মোদি, because she is very established আর ও নেটওয়ার্ক মার্কেটিং এ she is a Sachin Tendulkar of network marketing, তো আমার মানে মাইন্ডে এটাই ছিল যে আমি বিনীতাকে অ্যাপ্রোচ করব and she will guide us actually, তো ও আমাকে গাইড করবে আর মামা আমাদের দুজনকে গাইড করবে, আমরা সেই হিসেবে আগে যাব। আর আপনাদেরকে আবার করে বলি আমি বিশ্বাস করি না চাকরি দিবি স্যালারি দিবি, এখন দিবি যেহেতু নতুন শব্দ, উই আই উইল বিকাম কনসালটেন্ট টু দেম যে এটা আস্তে আস্তে বড় হবে, দে উইল ডিসাইড ফিউচার কোর্স অফ অ্যাকশন অফ ইন্ডিয়া, আমি তার বেস্ট ওয়ার্কটা করবো যেটা বাবলি দ্বীপ জন্য করছি, বাবলি দ্বীপ জন্য যেটা করছি, যেটা সিপিডিআর এর জন্য করছি, হয়তো নতুন কিছু পলিটিক্যাল পার্টির জন্য করছি, আপনার পাড়াতে মায়েরা বিজনেস করবেন, আপনার পাড়াতে মায়েরা পেনশন দেবেন, এবং ওনারা ওয়েবসাইটেও থাকবেন, ওনারা বেসেও থাকবেন, আপনার পাড়ার নেক্সট মিটিং এর জন্য আপনারা তাকিয়ে আছেন এমন দুজনের দিকে যারা আপনার বাড়িতে যান, আপনার পাড়াতে যেতে চান, আমরা লিফলেট বিলি করব, মনে করে আমাদেরকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ঠিক আপনাদের কাছে পৌঁছে যাব, এরিয়া ইজ নট দ্য ফ্যাক্টর, শুধু এটা ঠিক করবেন যে আপনাদের পাড়াতে পেনশন আপনারা দেবেন আপনাদের ক্লাবের মাধ্যমে, এবং ওনারা মায়েদেরকে বিজনেস করতে নিয়ে আসবেন, তারও 5% চলে যাবে মায়েদের পেনশনের জন্য। আমরা আপনাদের সবাইকে আত্মনির্ভর বানাতে চাই, আপনারা নিজের পায়ে দাঁড়াবেন, নিজের ইনকাম করবেন, সেটার জন্য আপনাদেরকে যা কিছু গাইডেন্স লাগবে সেটা আমরা করব, আর স্যার তো এখানে আছেনই, আমরা দুজন আমরা সবাই মিলে একসাথে কিন্তু আপনাদেরকে একটা মাথা উঁচু করে যে আপনারা বাঁচতে পারেন আর মাথা উঁচু করে আপনারা চলতে পারেন, আর আমরা সবাই মিলে একটা মানে একটা সোনার বাংলা সোনার ইন্ডিয়া আবার সোনার ভারত আবার আমরা নির্মাণ করতে পারি, সেটার জন্যই আমরা লেগে পড়েছি। একদম আজকে এতটাই, থ্যাংক ইউ, নমস্কার, নমস্কার। আমাদের গ্রাম আমাদের গর্বের তরফ থেকে সবাইকে আরও একবার প্রণাম ও ভালোবাসা, কিন্তু আমি বা আমাদের দল আমাদের গ্রাম আমাদের গর্ব এর স্বপ্ন দেখেছিল একটি স্বনির্ভর গ্রাম বানাবে, একটি অর্থনৈতিকপূর্ণ গ্রাম বানাবে, সে গ্রামে আজ আমরা একটা নতুন উদ্যোগ নতুন কর্মসূচি নিয়েছিলাম, বা এই কর্মসূচি আগামী প্রজন্ম থেকে প্রজন্ম এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে, তা হলো নিউজ পেপার ব্যাংক। দেখতে পাচ্ছেন এই সেই নিউজ পেপারের ব্যাংক। আমরা আজ এতটা খুশি, এতটাই খুশি যে আপনাকে সত্যি বলে বোঝাতে পারবো না আজ আমরা কতটা খুশি, কারণ আমরা একটা তৈরি করতে পেরেছি একটা গ্রামকে অর্থনৈতিক গ্রাম করার জন্য যে অর্থনৈতিক সিস্টেম প্রয়োজন তার জন্য আমরা তৈরি করেছি একটা নিউজ পেপার ব্যাংক। বর্তমান সমাজ ব্যবস্থা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা PIA পেয়েছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে বিভিন্ন ফার্মকে বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।
তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে তারা আসুন। আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। Is it the truth? Is it fair to all concerned? Will it be?